স্বাস্থ্য বিভাগে কর্মরত এক স্বাস্থ্যকর্মীর বিয়েতে দেয়া হলো অভিনব উপহার। মারণ রোগ করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় হিসেবে দেয়া হলো হ্যান্ডবিল ও হ্যান্ডওয়াশ। রবিবার জলপাইগুড়ি ঘোষপাড়ার বাসিন্দা অভিজিৎ ঘোষ ও লিপিকার বিয়েতে উপহারের পরিবর্তে দেওয়া হলো হ্যান্ডবিল ও হ্যান্ডওয়াশ। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে কি কি নিয়মাবলী মেনে চলতে হবে তা লেখা রয়েছে হ্যান্ডবিলের মধ্যে। জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য সঞ্জীব চ্যাটার্জির উদ্যোগেই এমন উপহারের আয়োজন করা হয়। বলছি যে সব জায়গায় জমায়েত যেখানে হয় সরকার বা সকলে বাতিল করে দিয়েছে, কোনো জায়গায় জমায়েত নেই, কিন্তু বিবাহ এই বহুবাত অনুষ্ঠানে একটা ছোট জমায়েত তো হচ্ছেই, তাতে আমরা এই একটা সুযোগে আমরাও নিমন্ত্রিত এসে ভাবলাম করোনা নিয়ে অ্যাওয়ারনেস করা দরকার। যারা এসছে তাদেরকে হ্যান্ডবিল দিচ্ছি আর বলছি, এবং নববধূ যে এবং যিনি বিয়ে করেছেন তার হাজবেন্ড তাদের দুজনকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমরা করোনা হ্যান্ডবিল এবং হ্যান্ডওয়াশ এই দুটো জিনিস ওনার হাতে তুলে দিলাম। তার থেকে এই অভিনব উপহার পেয়ে বেশ খুশি নবদম্পতি। নবদম্পতি সহ বিয়ে বাড়িতে আসা সমস্ত অতিথিদের হাতেও তুলে দেওয়া হলো এই একই উপহার। বিষয়টিতে সকলেই বেশ খুশি। সবার মধ্যে জানানো দরকার যে কীভাবে ফ্রিকোয়েন্টলি হ্যান্ডওয়াশ ইউজ করতে হয় অ্যান্ড আদার্স কী কী প্রিকশন নেওয়া উচিত। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড আইডিয়া। হ্যাঁ অবশ্যই, এখানে এত গেস্ট এসছে, সবাই দেখছে, আজকে সবার মধ্যে তো একটা কিছু একটা কথা আসবে।